আমাদের পার্টি বামপন্থী নেতৃবৃন্দ নির্মল জানার বন্যা বনমি এবং এই তোমাদের নির্মল জানার স্মরণ সভায় উপস্থিত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বামপন্থী এবং নির্মল জানার সান্নিধ্যে এসছেন পরিচিত যে ভদ্রমণ্ডলী ভদ্র মহোদয়গণ আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা এখানে উল্লেখ করতে চাই। কংগ্রেস নির্মল জানা তার সঙ্গে আমার পরিচয় অনেক বছর আগেই হয়েছিল, কিন্তু আজকে কংগ্রেস তরুণ রায় যখন বলছেন নির্মল জানার তার স্মরণসভায় আমাকে আসতে হবে এটা ভাবতে পারা যায় না, কিন্তু আসতে হয়েছে। তাহলে আমার ক্ষেত্রে অবস্থাটা কী বলুন, কংগ্রেস নির্মলকে আমি চিনি এই 51-52 বছর ধরে। নির্মল তখন কাছি পিএন কলেজে তখন ভর্তি হয়েছে, ফিজিক্সে অনার্স নিয়ে ভর্তি হয়েছে। আমি এই কথাগুলো বলছি এখানে এই জন্য, মূলত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে তারাই আজকে এখানে আছেন। সেই সময় নির্মল জানা তিনি সব প্রস্তাবে কিছু বক্তব্য উল্লেখিত আছে, আমি সব প্রস্তাবকে সমর্থন করছি, কিন্তু সে মেধাবী ছাত্র ছিল একথা ঠিক উল্লেখিত হয়েছে যে ডাক্তারিতে পড়ার সুযোগ পেয়েছিল যায়নি, কারণ সে প্রথাবদ্ধ এই শিক্ষায় থাকবে ডাক্তারিতে যাবে না। তার নির্মল জানার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, তার দাদা আছেন, তার ভাইপোরা আছেন, তারা সবই জানেন। এখন তাহলে নির্মলের চলে যাওয়া আজকে তাকে আমাকে স্মরণ করতে হচ্ছে, তার স্মরণসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে। আমরা তো রক্তমাংসের মানুষ, কিন্তু আমরা একই সঙ্গে কমিউনিস্ট। কমিউনিস্ট হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে শুধু মারা যাওয়ার পর তার স্মৃতিচারণ করা না, তার প্রতি শুধু শ্রদ্ধা জানানো না, সেটা করতেই হবে, কিন্তু সেটা যারা রিচুয়ালিজম করে তাও করে। নির্মল জানার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, এখনকার প্রজন্ম ভাবী প্রজন্ম যাতে শিক্ষা গ্রহণ করতে পারে মহমান ধারায় সেটাকে নিয়ে যাওয়া, সেই দিক থেকে বলতে গেলে আমাকে বলতেই হবে যখন ছাত্র সুকুমারদা আমাকে পরিচয় করিয়ে দিলেন, সুকুমারদাই আমাকে যোগাযোগ করে নিয়ে এসেছিলেন। আমি কাঠি এখনকার যে অফিসটা সেটা নয়, পুরনো অফিসে সেখানে বসেছিলাম, আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো নির্মলের সঙ্গে। তখন নির্মল সদ্য ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে পড়ে, আর নির্মল তারপর প্রস্তাবে লেখা আছে দেখেছেন 70 সালে সদস্যপদ পায়, সদস্যপদ পাওয়ার পরই সে 71 সালেই সে কিন্তু পার্টির সংরক্ষণের কর্মী হয়। পার্টির সংরক্ষণের কর্মী, তার ভাতা কত ছিল, ভাতা ছিল 15 টাকা মাসে, 15 টাকা তাকে দেওয়া হতো। তার বাড়ির সঙ্গে তার যে সমস্যা হলো, সমস্যায় মাঝে মাঝে পার্টি অফিসেই থেকে যেত, কিন্তু তাকে 15 টাকা মাসিক দেওয়া হতো। এখন নির্মল জানা পরীক্ষা পার্ট 1 দিল, পার্ট 2 দিল, তারপর সে সর্বক্ষণে কর্মী হিসাবে কাজ করবে মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করল। শোক প্রস্তাবে উল্লিখিত আছে
যে যোদ্ধার পরিবারের সন্তান ছিল সেটা উল্লেখিত আছে। আমি জানি না, শুনেছি পরে বিক্রি করার কথা হচ্ছিল, ওদের সম্পত্তি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় ছিল, পাথর প্রতিমার জমি হয়তো বিক্রি হয়েছে এবং কথা চলছিল। কাজেই জীবনে স্বপ্ন দেখে, সোনালি স্বপ্ন দেখে ভিন্নভাবে জীবন গড়ে তোলার সুযোগ তার ছিল, কিন্তু মার্কসবাদ লেনিনবাদের আদর্শের প্রতি সে নিবিষ্ট থেকে তাকেই জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করে সমাজ পরিবর্তনের লড়াই সংগ্রামে যুক্ত হয়েছে। এখন যখন তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি, সময়টা অন্য বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন, সময়টা একটু কঠিন সময় তৈরি হয়েছে রাজনৈতিক দিক থেকে, সর্বভারতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতির দিক থেকে একটু কঠিন সময় তৈরি হয়েছে। কিন্তু কঠিন সময়ের মধ্যেই সম্ভাবনার বীজ থাকে। আবার লক্ষ্য করে দেখছি, যখন সত্তর সালে তখন নির্মল জানা বেশি বেশি করে কাজের সঙ্গে যুক্ত হচ্ছে একাত্তর সালে, তখনও খুব কঠিন সময় ছিল। সেই কঠিন সময় নির্মল জানা যুক্ত হয়ে কাজকর্ম করেছে, তখন এ কথা বলতে আজকে কোনো কুণ্ঠা নেই, আমার সিপিআই বন্ধুরা আছেন। তখন এই জেলাতে সিপিআই ছিল প্রধান পার্টি, বামপন্থীদের মধ্যে সিপিআই ছিল প্রধান পার্টি, আমাদের পার্টি সিপিআইএম প্রধান পার্টি ছিল না বামপন্থীদের মধ্যে। ফলে আকর্ষণের দিক, তখন সিপিআই ছিল প্রধান পার্টি, আকর্ষণের দিক থেকে সিপিআইএম সেইভাবে প্রতিভাত হওয়ার প্রশ্ন নয়। এখানে প্রশ্নটা হচ্ছে যে যে মার্কসবাদ লেনিনবাদের প্রতি আকৃষ্ট হয়েছে এবং তারপর সে কাজ করতে চাইছে সিপিআইএমে, তাহলে বুঝতে হবে তার নিজস্ব ধ্যান ধারণা গড়ে উঠেছে। আমি জিবি করার পর আলোচনাও করেছিলাম, পরে আবার একাত্তর সালেও এসেছিলাম, একাত্তর সালেও আলোচনা হয়েছিল। আমি কথা বলছি এই জন্য, এখন যে সময়টা দেখা দিয়েছে, এই সময় যারা ছাত্র করেন তারা ছাত্রের পর কী করবেন, হয় যুব করবেন না শ্রমিক করবেন, ছাত্রের পর একটা অংশের শ্রমিকে যুক্ত হওয়া উচিত। কর্মে নির্মূল জানা ছাত্রের পর শ্রমিকে যুক্ত হয়েছিল, এবং যেটা শোক প্রস্তাবে উল্লেখ করা নেই, একটা অল্প সময়ের জন্য নির্মূল জানা সারা রাজ্যের পশ্চিমবঙ্গের টালি ভাটা শ্রমিক ইউনিয়ন, টালি ভাটা শ্রমিক ইউনিয়নের তার রাজ্য সম্পাদক হয়েছিল, এটা এখানে লেখা নেই। কারণ এটা আমি জানি যে প্রশ্নটা এমন এসেছিল, যিনি ছিলেন তাকে ছেড়ে দিতে হবে, পাচ্ছে না কাউকে, তখন আমাকে বলে, আমি বলি সুকুমারদার সঙ্গে কথা বলো, সুকুমারদার সঙ্গে কথা বলে, সুকুমারদার প্রথম বলেছেন না 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 দেওয়া যাবে না, রাজ্যে এখানে আমার কাজের দরকার আছে, আমার মেদিনীপুরে ওকে কাজের দরকার আছে, ওকে রাজ্যের জন্য দেওয়া যাবে না। তারপর সে বুঝিয়েছে, আমাকে রিপোর্ট করায় এবং সুকুমারদার কাছে পেছনে লেগে থাকো, দেখবে একটা সুরাহা হবে, সুকুমারদার রাজ্যের ক্ষতি করে জেলার জন্যই শুধু বলবে এটা হবে না, রাজ্যের তো জেলার তো কোনো ক্ষতি হবে না, মিটিং মিটিং করতে যেতে হবে, টালিভাটা ইউনিয়ন করা এটা কোনো আকর্ষণ নেই, টালিভাটা ইউনিয়ন ওদের ছিল তাই টালিভাটা ইউনিয়ন, হ্যাঁ টালি ইটভাটা, হ্যাঁ সরি সরি ঠিকই টালি ইটভাটা ইউনিয়ন, তো প্রথম যখন গড়ে ওঠে তখন সে ছিল না, দ্বিতীয়বার সে কিন্তু সেক্রেটারি হয়েছিল। আমি কথা বলছি এই জন্য, এখন যারা ছাত্র করেন তাদের জন্যই কথাটা বলছি। এখন আমাদের দেশের কী অবস্থা সবাই আপনারা জানেন, কী অবস্থা দিয়ে দিন যাচ্ছে, আমাদের অর্থনীতি কোন সংকটজনক অবস্থার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের ধারা স্তব্ধ হয়ে গেছে, বেকারি চেয়ে গেছে, বেকারি বিভিন্ন রাজ্যে সর্বভারতীয় ক্ষেত্রে হলে পর বিভিন্ন রাজ্যে হবে, বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্য, আপনারা তো সংবাদ দেখছেন, সংবাদ সংবাদপত্রে সংবাদ দেখেন,
জমির চাকরির জন্য কারা কারা অ্যাপ্লিকেশন করছে তারা মানে মাস্টার ডিগ্রি হোল্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার তারাও জমির চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে। অবস্থাটা এইরকম, চাকুরি সংকুচিত হতে হতে একেবারে তলানিতে চলে এসছে। অন্যদিক থেকে যে ফ্যাসিবাদী কায়দায় দেশকে পরিচালনা করতে চাইছে বর্তমান শাসক গোষ্ঠী, এই ফ্যাসিবাদী কায়দায় অর্থনীতির এই দুর্গতি, তাতে ফ্যাসিবাদী কার্যকলাপ পরিচালনা করার ভূমি তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত করতে হবে। একই রকমভাবে যে ধর্মের বিভাজন, ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে বারবার ধর্মের বিভাজন, বর্ণের বিভাজন, জাতের বিভাজন, সেটা হচ্ছে। আর আমাদের রাজ্যে আমরা দেখলাম হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে, ফল প্রকাশ করার সময় হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারপার্সন তিনি ঘোষণা করছেন যে একটি মুসলিম মেয়ে একবার না দুবার তিনবার করেছে, একটি মুসলিম মেয়ে সে প্রথম হয়েছে। একটি মেয়ে প্রথম হয়েছে বলা যায় না, তার মানে যে সর্বভারতীয় ক্ষেত্রে ধর্মের বিভাজনের যে পরিবেশ পরিস্থিতি গড়ে তুলছে তার প্রভাবে আমাদের রাজ্যে এইরকম ধরনের একটি সংস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ, তার চেয়ারপার্সন তিনিও তার দ্বারা প্রভাবিত হচ্ছেন। এতে সুবিধা হয় না অসুবিধা হয়? এবং মেয়েটি খুব ভালো কথা বলেছে, ওটা না বললে ভালো হতো, তবে এইভাবে এটা নিয়ে বিতর্কটা আমার পছন্দ নয়, সঠিক কথা বলেছে। আমি আর তো অন্য বিষয় নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই যে পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার থেকে পরিত্রাণের পথ কি? প্রতিটি জিনিসের দাম, প্রতিটি জিনিসের দামে আগুন লাগছে, জিনিসের দামে আগুন, শুধু পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে কেরোসিন তেলে আগুন না, আগুন প্রত্যেকটা জিনিসের দামের ক্ষেত্রে আগুন লাগছে। এই ধরনের একটি অবস্থায় দাঁড়িয়ে লড়াই সংগ্রামের ময়দানকে প্রশস্ত করতে না পারলে কখনোই মানুষের ওপর মানুষের শোষণের ব্যবস্থায় বর্তমান যে অবস্থান গড়ে উঠেছে তার থেকে পরিত্রাণ নেই। সেই দিকে লক্ষ্য দিয়ে আমাদের কাজ করতে পারার মধ্য দিয়ে এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে, এ তো নির্বাচনে একটা জিনিস তো পরিষ্কার হয়েছে, সেটা তো আমাদের সবার শিক্ষা গ্রহণ করা উচিত। যারা আমাদের ভোট দেয়নি, বামপন্থীদের ভোট দেয়নি মানে এই নয় তারা মানে বিজেপি বিরোধী তৃণমূলকে ভোট দিয়েছে বলে সবাই তৃণমূল হয়ে গেছে না, একাধিক মানুষের পক্ষ থেকে এই কথা শুনছি যে ক্ষমা করবেন আপনাদের, আপনারা হেরে গেছেন, আমাদের জন্যই হেরে গেছেন, কারণ আমরা দেখলাম আপনারা যেভাবে পথ চলছেন তাতে ভরসা হয়নি যে আপনারা জিতবেন, মাঝখান থেকে বিজেপি জিতে যাবে। এবং এটা সব থেকে বেশি তারা বলছেন, এরা অনেকে সমীক্ষাও করে, তারা বলছেন তৃতীয় পর্বের পর থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে আপনারা লুকতে পারবেন না, তাই সব জায়গায় আমাদের যেখানে যেখানে সম্পর্ক আছে, যোগাযোগ আছে, বিভিন্নভাবে আমরাও বার্তা দিয়ে দিলাম, নাও ইউ আর টু ডিফিট বিজেপি ভোট ফর টিএমসি, তাই টিএমসি অনেক বেশি আসলে জয়লাভ করেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার থাকা ভালো, 2006 সালে আমরা জয়লাভ করেছিলাম 235টি আসনে, আমাদের 235টি আসনে জয়লাভ করার জন্য আমাদের মধ্যে থেকেও কিছু অপরিমিত কথাবার্তা হয়েছে, তারপর 2011 সালে আমরা পরাস্ত হয়েছি। 213টি আসনে জয়লাভ করেছে মানে এই নয় এটা চিরস্থায়ী ব্যবস্থা,
তাই আমি আপনাদের কাছে যারা কমরেড নির্মলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে সমবেত হয়েছেন তাদের কাছে আবেদন করব। কমরেড নির্মল অত্যন্ত জটিল কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে 15 টাকা মাসিক মানে ভাতায় সর্বক্ষণের কর্মী হওয়া হয়েছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেইভাবে জীবন কাটিয়ে গেছেন। আপনারা শুনেছেন অনেকের কাছ থেকে, পৌলমী তো তার কথার মধ্য দিয়ে সেটা তুলেই ধরেছেন, তার বাপি কীভাবে চলত ইত্যাদি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আন্তর্জাতিক পরিস্থিতি তার ব্যাখ্যা আমাদের এখানে দরকার নেই, জাতীয় পরিস্থিতি তার ব্যাখ্যা প্রয়োজন আছে। তার পরিপ্রেক্ষিতেই দাঁড়িয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য লড়াই সংগ্রামে যুক্ত হতে হবে। লড়াই সংগ্রাম ছাড়া কোনো পথ নেই। শ্রমজীবী মানুষকে যুক্ত করা, শ্রমিক কর্মচারী সব ধরনের শ্রমজীবী মানুষ, কৃষক খেত মজুর তাদের মধ্যে তাদেরকে সংগঠিত করা এবং সাধারণ জনগণ যাদের জীবন যন্ত্রণায় যারা ছটফট করেন এবং অনেক কষ্টে জীবন 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 পরিচালনা করছেন তাদের মাঝে কাজ করে লড়াই সংগ্রামে আমরা খুব সীমিত পরিসরে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে 19 থেকে 3 অগাস্ট পর্যন্ত ছোট্ট কর্মসূচি আমরা নিয়েছি, কিন্তু ছোট্ট কর্মসূচি জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের আহ্বান জানানো আছে এবং শহরেও তাই করতে হবে। তাই সামগ্রিকভাবে আমাদের নির্মল জানা যে আদর্শের জন্য, যে পথের জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছিল তার প্রতি শ্রদ্ধা জানাতে, তার পথ ধরে এগোনোর পথে আমাদের অগ্রসর হতে হবে। আর একটি অতিরিক্ত বিষয় উল্লেখ করব, এখানে অনেকে উপস্থিত আছেন, আমি যা দেখতে পাচ্ছি তাতে মাস্ক দেখতে পাচ্ছি, কিন্তু আমরা নির্মল জানা একটা ভুল চিন্তার শিকার হয়েছেন। তার